আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন, যে ক্ষেত্রে তাদের অফিস কেন্দ্র আগরতলার মধ্যে রয়েছে। এবং এই যে আজকে আমরা ফরেস্ট গার্ড নিয়ে আলোচনা করব, এর এক্সামিনেশন এবং প্লেস অফ পোস্টিং কিন্তু আপনি আগরতলার মধ্যেই পেতে পারেন। তাহলে আমরা দেখে নেব সেই ফরেস্ট গার্ডতে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এক্ষেত্রে ডিটেলস কী কী দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে যে আমরা ফরেস্ট গার্ড নিয়ে আলোচনা করব, এক্ষেত্রে এজ লিমিট রাখা হচ্ছে 18-27 বছর, 12 পাস উইথ সেন্স আপনাদের দরকার পড়বে। সঙ্গে আপনি যখন জব পাবেন প্রভিশন পিরিয়ডে আপনাকে একটা কোর্স করাতে হবে, সেই কোর্সটা কিন্তু অথরিটি করাবে, বাট আপনাকে সেটা কোয়ালিফাই করতে হবে, সেটা আপনার যেন মনে থাকে। তাছাড়াও সিলেকশন প্রসেসে আপনার যে জিনিসটা হবে, রিটেন এক্সামিনেশন হবে, যে ক্ষেত্রে আলটিমেটলি 100 কোয়েশ্চনস থাকবে, সিলেবাস ডিটেলস তুলে ধরা হওয়া আছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটটা সিলেক্টেড হবেন বা রিটেন এক্সামিনেশন জন্য আপনাকে ইনফর্ম করা হবে, একমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটদের রিকোয়ার সব কিছুগুলো ম্যাচ করে তাদেরকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। দেখুন, ভেনু অফ রিটেন এক্সামিনেশনে আমরা কিন্তু যে ফরেস্ট রিসার্চ সেন্টার ফর লাইভলিহুড এক্সটেনশন আগরতলার মধ্যে কিন্তু আমরা সেই এক্সামটা দিতে পারবো। অ্যাপ্লিকেশন ফি, মানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে নন রিফান্ডেবল 300 রুপিস দিতে হবে, সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনাকে দিয়ে দিতে হবে, সেটা যেন আপনি অবশ্যই মনে রাখেন। এজ লিমিট আমি প্রথম বলে দিয়েছি, এবং অ্যাপ্লিকেশন থাকবে 8/7/2022 লাস্ট ডেট থাকবে, তবে এটা আমরা আমাদের দরকার নেই তাই আমরা ছেড়ে দিলাম। হাউ টু অ্যাপ্লাই বলা হচ্ছে, আপনাকে অফলাইনে বায়োডাটা সেন্ড করতে তাদের কাছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট আমি আপনাদেরকে শো করাবো, সেটা আপনাকে পাঠাতে হবে এই অ্যাড্রেসের মধ্যে, টু দ্য ডিরেক্টর রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা রয়েছে এর মধ্যে আপনাকে সেন্ড করতে হবে। সঙ্গে সার্টিফিকেট, কপি অফ এজের মার্কশিট দিতে হবে, প্রুফ অফ পেমেন্টের অ্যাপ্লিকেশন ওইটা আপনাকে দিতে হবে, এনভেলপের উপরে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আপনাকে কোডটা লিখতে হবে, কোডটা আমি আপনাদেরকে শো করাচ্ছি, এটা হচ্ছে সেই পোস্ট কোড, সেটা আপনাকে দিতে হবে। এখন দেখে নিয়েছি, যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই মনে রাখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন করার সময় এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন ভালোভাবে নিজে দেখে নেবেন, এবং অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার পোস্টিং কিন্তু আমরা আগরতলার মধ্যেই পেতে পারি। এখন আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যেটা আছে ফরেস্ট গার্ড আপনি লিখে নেবেন, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজ নং উপরে থাকবে আপনাদেরকে শো করাবো, অ্যামাউন্ট যেখানে আপনি দেবেন, ট্রানজ্যাকশন নাম্বার, ডেটটা আপনাকে দিতে হবে, নেম লিখতে হবে ক্যাপিটাল অক্ষরের নেম, তারপর হচ্ছে ফাদার নেম আপনাকে লিখ, এই জিনিসটা আপনারা প্রয়োজন পড়লে এইভাবে টিক মার্ক দিয়ে দেবেন, ফাদার নেম লিখবা, যারা মেয়েরা রয়েছেন তার হাজব্যান্ড যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন, ডেট অফ বার্থটা লিখবেন, এজ, এটার জন্য আপনি এজ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, ইয়ার ধরুন এক্ষেত্রে রয়েছে আপনার ধরুন 20 ইয়ার্স, 3 মান্থ, আর ধরুন 15 ডেজ, এরকম থাকবে। তারপরে ক্যাটাগরি আপনি ক্লিক করবেন, আপনার যে ক্যাটাগরিতে রয়েছেন, ন্যাশনালিটি ইন্ডিয়ার মধ্যে ক্লিক করবেন, মেল বা ফিমেল ক্লিক করবেন, আপনি অ্যাড্রেস পর ভিলেজ লিখবেন, তারপর পোস্ট অফিস, তারপর পিএস, তার সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু লিখবেন, কিন্তু মোবাইল নাম্বার লিখবেন, এবং সঙ্গে ইমেল আইডি দিয়ে দেবেন প্রয়োজন পড়লে। এডুকেশন কোয়ালিফিকেশনে 10th 12th কোন এরা পাস করেছেন, কোন বোর্ডে পাস করেছেন, এক্সপিরিয়েন্স দরকার নেই, প্লেস লিখবেন আপনার প্লেসটা, ডেট লিখবেন, সিগনেচার করবেন ঠিক উপরে করে আপনি পাঠিয়ে দেবেন। এখন আমরা দেখে নিচ্ছি সেই পোস্টের ডিটেলস রয়েছে ফরেস্ট গার্ড, কিন্তু প্রশ্ন আসবে পে স্কেলও রয়েছে, পোস্ট কিন্তু শুধুমাত্র একটা। অনেকে যখন ভিডিওটা দেখবেন শক হবেন, কিন্তু শক হওয়ার কিছু নেই, আপনাদের মধ্যে কেউ না কেউ এর জন্য এলিজিবল থাকবে, 18 টাকা রইল সকলের কাছে, যারা যোগ্যতা রয়েছে অবশ্যই এক্ষেত্রে এপেয়ার হতে পারেন, কারণ হচ্ছে জবের যে ক্রাইসিস আপনারা সকলে জানেন, যদি ছোটোখাটো অপরচুনিটি যেন আসে সেগুলো যেন মিস না করেন, এই 18 টাকা সকলের কাছে রইল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, দেখা করবেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।